স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ। বৃত্ত নিয়ে আলোচনা শুরু করেছিলাম, অনেকগুলো পার্ট শেষ হয়ে গেছে। আজকে আমরা বৃত্তের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। বৃত্তে দুটি পরিচ্ছেদ রয়েছে, আমরা প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করছি এখন। তো আমরা আজকে প্রথমে যে প্রবলেমটা সলভ করব, দেখো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূলবিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে। আমরা ছবি দেখলে বিষয়টা বেশি ক্লিয়ার হবো, যে আমরা যে বৃত্তটা বের করবো সেটা মূলবিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে। মূলবিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে এবং ব্যাসার্ধ 5। আমরা যে বৃত্তটা বের করবো তার ব্যাসার্ধ হচ্ছে 5। তো গত পাঠে আমরা বলেছিলাম যদি বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র সরাসরি কোন অঙ্কে দেওয়া থাকে তাহলে আমরা সমীকরণ কোনটা ইউজ করব। তো আসো আমরা আগে বিষয়টা একটু ক্লিয়ার হয়নি, যেহেতু বৃত্তটি মূলবিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে, আমরা ছবির সাহায্য নিই। ছবির সাহায্য নিলে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, তো এই যে আমরা যে বৃত্তটা বের করবো সেটা মূলবিন্দু থেকে, এটা হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে। দেখো মূলবিন্দু থেকে 2 একক দূরে, তাহলে তো এদিকে আর যাবে না, তাহলে আরেকটা বিন্দু হবে এইদিকে। দেখো তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কত, এই বিন্দুটা স্থানাঙ্ক হবে 2,0। মনে রাখবা মূলবিন্দু থেকে 2 একক দূরে, তাহলে এখান থেকে 2 একক দূরে ধরে নাও যে বিন্দুটা হচ্ছে এটা, তাহলে অবশ্যই এই বিন্দু স্থানাঙ্ক হবে 2,0। ঠিক একইভাবে এই বিন্দু থেকে 2 একক দূরে বাম দিকে দেখো, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হবে -2,0। মনে রাখবা যেহেতু এক্স অক্ষের বাম দিক, এক্স অক্ষের বাম দিক আর এক্স অক্ষের ডান দিক তোমরা নিশ্চয় জানো, এক্স অক্ষের ডান দিক হচ্ছে অলওয়েজ পজিটিভ, এক্স অক্ষের বাম দিক হচ্ছে অলওয়েজ নেগেটিভ। ঠিক একইভাবে ওয়াই এর উপর দিক হচ্ছে অলওয়েজ পজিটিভ এবং ওয়াই এর নিচের দিক হচ্ছে অলওয়েজ নেগেটিভ। তো এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের বৃত্তটা দুটি বিন্দু দিয়ে যায়, কিন্তু ওরা আমাদেরকে সরাসরি বলে নাই যে বৃত্ত এই দুটো বিন্দু দিয়ে যায়, ওরা কিন্তু এই কথাটা আমাদেরকে বলে নাই। দেখো আমরা কিন্তু ছবি থেকে বের করে ফেলছি যে বৃত্তটা কোন দুটো বিন্দু দিয়ে যায়, তাহলে বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে, বুঝতে হবে, ছবির সাহায্য নিতে হবে। প্রশ্ন পড়ে যদি তুমি সরাসরি বুঝতে না পারো তাহলে দেখো মূলবিন্দু থেকে 2 একক দূরে দুটি বিন্দুতে ছেদ করে, তাহলে মূলবিন্দু থেকে একবার ডান দিকে গেছি, মূলবিন্দু থেকে একবার বাম দিকে গেছি। তো মূলবিন্দু থেকে ডান দিকে যে বিন্দুটা পাইছি সেটা হচ্ছে 2,0 আর মূলবিন্দু থেকে বাম দিকে যে বিন্দুটা পাইছি সেটা হচ্ছে -2,0। তাহলে আমাদের বৃত্তটা এই দুটো বিন্দু দিয়ে যায় আর আমাদের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। খুব সহজ, এখন খুব তাড়াতাড়ি করে ফেলা যাবে। দেখো এই বৃত্তের সমীকরণ আমরা বের করব, তাহলে দেখো আমাদের বৃত্তটা এত এত বিন্দুগামী একদম সহজে। এখন যদি কাউকে বলা হতো যে ব্যাসার্ধ 5 বৃত্তটা এই দুটো বিন্দু দিয়ে যায়, সবাই অঙ্কটা করতে পারতো, সবাই প্রত্যেকে পারবে অঙ্কটা করতে। কিন্তু যারা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করে জানে, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারে যে কোনো কিছুকে, তাদের জন্য এটা অনেক বেশি সহজ। তাহলে ধরে নিলাম বৃত্তের সমীকরণ হচ্ছে এটা আর ব্যাসার্ধ হচ্ছে 5, তাহলে এই জায়গায় 5 বসিয়ে দিলাম। এখন এটা 1 নম্বর সমীকরণ আর আমাদের বৃত্তটা 2,0 বিন্দু দিয়ে যায়, তাহলে দেখো আর -2,0 বিন্দু দিয়ে যায়। একবার 2,0 বসে মারতে এক্স জায়গায় 2, ওয়াই জায়গায় 0, ক্যালকুলেশন করো। করলাম এই, এর নাম দিলাম 2 নম্বর সমীকরণ। এবার আমাদের বৃত্তটা আবার -2,0 বিন্দু দিয়ে যায়, তাহলে এক্স এর জায়গায় হচ্ছে -2, ওয়াই এর জায়গায় হচ্ছে 0, তাহলে এক্স এর জায়গায় -2 বসেছে, ওয়াই জায়গায় 0 বসেছে। এখান থেকে মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দিই, মাইনাস কমন নিয়ে কেমনে বাদ যাবে বলো তো, কারণ এই মাইনাসের উপরে স্কোয়ার থাকবে, মাইনাসের উপরে স্কোয়ার মানে প্লাস, তার মানে আমরা এইটুকুকে লিখতে পারি 2+h2। চলো এবার বাক্যাংশ করা দেখি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। দেখো এটা 3 নম্বর সমীকরণ। এবার আমরা 3 এবং 2 এবং 3 এখান থেকে ক্যালকুলেশন করে আমরা 3, দেখো 2 থেকে 3 বিয়োগ করবো, তো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, দুইটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে দেখো এইচ আর এইচ কাটা যাবে, কে স্কোয়ার আর কে স্কোয়ার কাটা যাবে, -4h আর +4h হয়ে যাবো -8h, তারপরে হবে -21, -21 কাটা যাবে, তার মানে এইচ, দেখো 8h, 8h ইকুয়াল 0, এইচ এর মান হচ্ছে 0। এইচ এর মান যে কোনো একটা সমীকরণে বসালে কে এর মান বের হবে, দেখো এইচ এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে দাও, 2 নম্বর সমীকরণে বসাই দিলাম, এইচ এর মান 0, তার মানে কি থাকতেছে, কে স্কোয়ার -21, তার মানে কে ইকুয়াল +√21। এবার এইচ এর মান আর কে মান আমরা 1 নম্বর সমীকরণে বসাই দেবো, দেখো একবার +21 বসিলাম আর একবার -21 বসিলাম, তাহলে দেখো একবার হচ্ছে +21, একবার হচ্ছে +21 আর একবার হচ্ছে -21। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমাদের সূত্রটা, সেই সূত্রটা কি ছিল, এক্স -h হোল স্কোয়ার, এইচ এর মান তো 0, এইচ এর মান কি 0, তার মানে শুধু এক্স স্কোয়ার +y -k স্কোয়ার, তো কে মানে একবার √21 আর একবার -√21, তো -এ প্লাস হবে। দেখো বৃত্তের সমীকরণ দুটো পাইছি আমরা, আশা করি বুঝতে পেরেছো তোমরা, সহজ কিন্তু গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন জানতে হবে, না হলে কিন্তু করতে পারবে না। চলো
আমরা এরকম আরেকটা প্রবলেম সলভ করা যায় কি এটাও কিন্তু ছবির সাহায্য নিতে হবে, ছবির সাহায্য নিলে কিন্তু এই প্রবলেমটা সলভ কিন্তু অনেক সহজ হবে তোমাদের জন্য। দেখো একটা বৃত্ত মূলবিন্দু দিয়ে যায়, এটা আমরা পেয়ে গেছি বৃত্তটা মূলবিন্দু দিয়ে যায়। এরপরে এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 ও 5 একক অংশ ছেদ করে বৃত্তের সমীকরণ নির্ণয় করে। তাহলে দেখো আগের মতো, আগে বলছে মূলবিন্দু থেকে এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে, মূলবিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে। এখানে বলছে এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক, অর্থাৎ এক্স এর ধনাত্মক দিক ওয়াই এর ধনাত্মক দিক। তো আমরা ছবির সাহায্য নিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো আগে আমরা লেখাটা লিখলাম, দেখো যেহেতু বৃত্তটি মূলবিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হচ্ছে যথাক্রমে 3 ও 5 একক অংশ ছেদ করে, দেখো তাহলে বৃত্তটি এত 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 বিন্দু দিয়ে যায়। তো এই 0 0 তো আগেরই দেওয়া আছে, আর এখান থেকে আমরা পরে 3,0, এখান থেকে 0,5, এটা আমরা ছবি থেকে ক্লিয়ার হবে। দেখো এই লাইনটা আমরা কিভাবে লিখছি, দেখো এই লাইনটা আমি আগে লিখে বলছি কিন্তু এটা কিভাবে হয়েছে এখন আমরা দেখবো, এটা ক্লিয়ার হবো। দেখো 3 একক দূরে, দেখো এক্স অক্ষকে, দেখো এই যে ধনাত্মক দিক হতে 3 একক অংশ ছেদ করছে, এক্স অক্ষের ধনাত্মক দিক হতে কত একক অংশ, 3 একক অংশ, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে 5 একক অংশ। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 3,0, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে 5 একক অংশ। তাহলে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 5, দেখো এইটুকুর এই অংশটা দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে 0,5। এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 3, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 3,0। ভালো করে বিষয়টা খেয়াল রাখবা, এই জায়গাটা দৈর্ঘ্য হচ্ছে 3, এই জায়গাটা দৈর্ঘ্য কত, এই জায়গাটা দৈর্ঘ্য হচ্ছে 3, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে 3,0। সে ওয়াই অক্ষ থেকে 5 একক অংশ ছেদ করে, দেখো এটা বলে দিছে ধনাত্মক দিক হতে 5 একক অংশ, তাহলে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 5, এটুকু দৈর্ঘ্য হচ্ছে কত, 5, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 0,5। যেহেতু এক্স অক্ষের উপরে ওয়াই শূন্য, ওয়াই অক্ষের উপরে এক্স শূন্য, এইভাবেই এই কারণে বিন্দুগুলো এরকম, এবং আমাদের বৃত্তটা কিন্তু মূল বিন্দু দিয়ে যায়। তাহলে দেখো আমাদের বিন্দু হচ্ছে এখন 3টা, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, বিন্দুটা এই বৃত্তটা এই 3টা বিন্দু দিয়ে যায়। দেখো দেখো এইভাবে আমরা লিখছি কিন্তু এটা আমাদের বৃত্তটা 3টা বিন্দু দিয়ে যায়। সরাসরি কিন্তু ওরা বলে নাই যে বৃত্ত 3টা বিন্দু দিয়ে যায়, ওরা কিন্তু এইভাবে আমাদের অঙ্কের ভিতরে টুইস্ট দিয়ে দিছে। তো বৃত্তের সমীকরণ আমরা ধরে নেবো এটা। তো আমরা কিন্তু এখন আর x-h2² y-k2² ইকুয়াল এ স্কোয়ার ধরি না, কারণ এখানে ব্যাসার্ধ দেওয়া নাই, ব্যাসার্ধ দেওয়া থাকলে কিন্তু আমরা শুধুমাত্র ওই সূত্রটি ধরবো। তো আসলে এটা 1 নম্বর সমীকরণ, এখন বৃত্তটা এত বিন্দু দিয়ে যায়। এখন প্রথমে 0 0 বসাবো, এক্স জায়গায় 0, ওয়াই জায়গায় 0, তাহলে সি এর মান 0। এবার আসো বৃত্তটা 3,0 বিন্দু দিয়ে যায়, তাহলে এক্স এর মান 3, ওয়াই এর মান 0। দেখো বসে দিলাম, বসে দিয়ে আমরা পেয়ে গেলাম জির মান কত, জির মান হচ্ছে -3/2। দেখো জির মান আমরা পেয়ে গেলাম। তো চলো এবার আমরা বাকি অংশটা দেখি, বাকি অংশটা কি, এবার বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়, বৃত্তটা এবার 0,5 বিন্দু দিয়ে যায়, এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 5। দেখো বসে দিলাম, বসে এই মান পেয়ে গেলাম, বাস হয়ে গেল সব মান। এবার 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, দেখো দিলাম বসে, এটি অ্যান্সার, এটি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ক্যালকুলেশন করো, নিয়ে বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। সহজ একটা প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন, কিন্তু টুইস্ট আছে অঙ্কের ভিতরে। ছবির সাহায্য না নিলে এসব অঙ্ক করা কিন্তু দুষ্কর, কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। তো আশা করি ছবি প্র্যাকটিস করো বা সায়েন্স পড়ো, ছবি আঁকতে পারো না, একটা গ্রাফ আঁকতে পারো না, এর থেকে বড় হতাশাজনক আর কি হতে পারে? তোমরা প্র্যাকটিক্যাল খাতায় পর্যন্ত একটা গ্রাফ সুন্দর মতো আঁকতে পারো না, বড়ই হতাশাজনক বিষয়গুলো। তো প্র্যাকটিস করবা বিষয়গুলো ভালো করে, বেশি করে গ্রাফে বেশি জোর দিবা তোমরা। চলো আমরা আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এত এত বিন্দুদের সংযোজক সরল রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ এই দুটো বিন্দুকে সংযোগ করে যেই রেখাটা সেই রেখা হবে আমাদের ব্যাস, আমরা ওই বৃত্তের সমীকরণ আঁকবো, এবং ওই বৃত্তটা ওয়াই অক্ষ থেকে যেটুকু অংশ খণ্ডন করে সেটুকুর দৈর্ঘ্য বের করব। ছবি থেকে পুরো বিষয়টা আমরা ক্লিয়ার হব। তো আমরা আগে সূত্রটা দেখিনি, যে সূত্রটা আমরা ব্যবহার করবো, দেখো এত এত বিন্দুদ্বয়ের বিন্দু দুটিকে ব্যাসের প্রান্ত বিন্দু দুটো অঙ্কিত বৃত্তের সমীকরণ। দেখো এটা এটা হচ্ছে ব্যাসের একটা বিন্দু, এটা ব্যাসের আর একটা বিন্দু, মনে রাখবা। দেখো আমরা ছবির সাহায্য নিই, এটা ব্যাসের একটা বিন্দু, এটা ব্যাসের আরেকটা বিন্দু, তাহলে এই দুটো বিন্দুকে সংযুক্ত করছে এই রেখাটা। এখন দেখো এটা হচ্ছে বৃত্ত, তাহলে এই বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তো এই বিন্দু দেওয়া আছে আমাদের কাছে, এই বিন্দু দেওয়া আছে, অর্থাৎ এটা আমাদের x1, এটা আমাদের y1, এটা আমাদের x2, এটা আমাদের y2। ভালো করে বিষয়টা খেয়াল করো। তো আসো এত এত বিন্দুতে সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। দেখো এটা x-x1, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। দেখো মান বসাই দিলাম, দেখো এই যে x-x1, x-x2, y-y1, y-y2। দেখো এবার এই x দিয়ে x এর গুণ করলে x2, x দিয়ে -12x এর গুণ করলে এবার 4 দিয়ে x এর গুণ, 4 দিয়ে -12 এর গুণ, ঠিক আছে, কিভাবে y দিয়ে y কে গুণ, y দিয়ে 1 কে গুণ, এরপর -3 দিয়ে y কে গুণ, -3 দিয়ে 1 কে গুণ। দেখো ক্যালকুলেশন, এটি বৃত্তের সমীকরণ, ইহাই নিয়ে বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণ আমরা পেয়ে গেছি। এবার আমাদের দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ হচ্ছে এই বৃত্তটা, এই বৃত্তটা ওয়াই অংশ থেকে কি পরিমাণ অংশ খণ্ডন করছে আমরা সেটুকু ছবির সাহায্য নিয়ে করব। দেখো এটুকু আমরা ছবির সাহায্য নিয়ে করব। দেখো এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা আমরা বের করেছি,
দেখো আমরা ছবির সাহায্য নিই, এই দেখো এই বৃত্তটা ওয়াই থেকে এক্স থেকে কি করছে এটা আমার বিবেচ্য বিষয় না, আমাদের ওয়াই থেকে কি পরিমাণ অংশ কর্তন করছে এটুকু দৈর্ঘ্য বাইর করতে হবে। দেখো এটুকু দৈর্ঘ্য নির্ণয় করে এইটুকু দৈর্ঘ্য বাইর করতে হবে। তো এইটুকু দৈর্ঘ্য কেমন বাইর করে আমরা কিন্তু আগে আলোচনা করেছি, সূত্রগুলো নিয়ে প্রথম পার্টে আলোচনা করেছি আমরা, টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে দেখো বৃত্ত থেকে আমাদের বৃত্ত থেকে আমরা কি বানাইছি, টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি। দেখো এই মাইনাস এইট এক্স কে আমরা কি লিখছি, টু মাইনাস ফোর। দেখো মাইনাস টু কে আমরা কি লিখছি, টু ইন্টু মাইনাস ওয়ান, আর মাইনাস একান্ন কে আমরা কি লিখছি, প্লাস, আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস একান্ন। তাহলে দেখো এখানে জি সমান কত, এফ সমান কত, সি সমান কত। এবার আসো ওয়াই অক্ষ থেকে কোনটি অংশের দৈর্ঘ্য, টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তো এফ এর মান সি এর মান বসিয়ে দাও, দিলাম এফ এর মান হচ্ছে কত মাইনাস ওয়ান, সি এর মান হচ্ছে কত মাইনাস একান্ন। দেখো এটাই অ্যান্সার, এটি আমাদেরকে বের করতে বলছে ওয়াই অক্ষ থেকে কোনটি অংশের দৈর্ঘ্য। তো যদি বলো এক্স অক্ষ থেকে কোনটি অংশের দৈর্ঘ্য কত, তো এক্স অক্ষ থেকে কোনটি অংশের দৈর্ঘ্য হচ্ছে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এই প্রশ্নগুলো কিন্তু 4 মার্কের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং শুধুমাত্র এটুকু অনেক সময় এমসিকিউ তো আসে যে ওয়াই অক্ষ থেকে একটা বৃত্ত দিব, বৃত্ত দিয়ে বলবো যে ওয়াই অক্ষ থেকে কোনটি অংশের দৈর্ঘ্য কত, এক্স অক্ষ থেকে কোনটি অংশের দৈর্ঘ্য কত। তো এক্স অক্ষ থেকে কোনটি অংশের দৈর্ঘ্য বা ওয়াই অক্ষ থেকে কোনটি অংশের দৈর্ঘ্য, এই বিষয়গুলো বের করতে হলে জিএফসি কিন্তু লাগবে। তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, হোমওয়ার্কটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা হোমওয়ার্ক প্র্যাকটিস করবা। তবে তার আগে আমি যে প্রবলেমগুলো সলভ করেছি সেগুলো একাধিকবার প্র্যাকটিস করবা। দেখো এত এত বিন্দু জয় সংযোজক সরলরেখাকে বেশ ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করে এবং তা দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, অর্থাৎ এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু অংশ খণ্ডন করছে তার দৈর্ঘ্য তোমাদেরকে বের করতে হবে। ধন্যবাদ সবাইকে, সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আগামী পাঠে আমরা আরো নতুন কিছু প্রবলেম নিয়ে হাজির হবো, তবে সে পর্যন্ত তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। ধন্যবাদ সবাইকে।